আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ফরিদুদ্দিন, ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার। আমরা আমাদের দেশে ব্যবসা করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগে তা আপনাদের ভিডিওর মাধ্যমে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরই ধারাবাহিকতায় আজকে আমরা রপ্তানির লাইসেন্স বা এক্সপোর্ট লাইসেন্স নিয়ে আলাপ করব। প্রথমে আমরা আলাপ করছি এক্সপোর্ট লাইসেন্স কি বা এটা কেন করতে হয়। সাধারণত এক্সপোর্ট বলতে হচ্ছে আমাদের দেশ থেকে যে কোনো প্রোডাক্ট বাইরে বিক্রি করা বা বাইরে পাঠানো, যেটা হচ্ছে কমার্শিয়ালি পাঠানো। শুধু পাঠানোটাকে এক্সপোর্ট বলা যায় না, সেটা হচ্ছে আপনার প্রত্যেক প্রপার ডকুমেন্ট মেনটেন করে বিক্রি করাকেই আপনার এক্সপোর্ট বলে। সেটা পাঠানো প্রপার ডকুমেন্টের ছাড়া পাঠানোকে এক্সপোর্ট বলা হয় না। এই কারণে মনে করেন আপনার বাইরে আপনার একটা প্রতিবেশী আছে বা আপনার ফ্রেন্ড আছে, তাকে আপনি একটা ডকুমেন্ট একটা কিছু গিফট করলেন, সেটা তার এক্সপোর্ট হলো না। আর এক্সপোর্ট প্রপার ডকুমেন্ট মাধ্যমে কোনো বায়ারের কাছে কোনো প্রোডাক্ট সেল করলে সেটাকে এক্সপোর্ট বলা হবে। আর এক্সপোর্টের মাধ্যমে দেশে রেমিটেন্স আসে এবং দেশের উন্নয়নে এরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে আমাদের দেশে এক্সপোর্টের পরিমাণ খুবই কম, সাধারণত গার্মেন্টস আইটেম এছাড়া খুব কম পরিমাণ আইটেমই এক্সপোর্ট হয়। তারপরেও আমাদের বর্তমানে ফরেন রেমিটেন্সের মধ্যে গার্মেন্টস আইটেমের এক্সপোর্ট অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এর পাশাপাশি একটা ব্যাংকের প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট লাগবে। এখানে জাস্ট এটুকু মেনশন করলে হবে, অ্যাকাউন্ট নাম্বার, নেম অ্যান্ড অ্যাড্রেস। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রতিটা ডকুমেন্টের অ্যাড্রেস সেম হতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইআরসি করার ক্ষেত্রে কোনো কমার্শিয়াল বা শিল্প এই ধরনের কোনো লিমিট নাই। সাধারণত একটা ধরনের ইআরসি হয়ে থাকে। আর এই রপ্তানির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই যে কম বা বেশি বা কি করতে পারবেন। এরপর যে আমরা জানবো এক্সপোর্ট লাইসেন্স করতে কি কি ডকুমেন্ট লাগে। সাধারণত যে প্রতিষ্ঠানগুলো এক্সপোর্ট লাইসেন্স করবে তাদের প্রতিষ্ঠানের প্রথম থেকেই প্রিপারেশন নিতে হয়, যে সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের মধ্যে রপ্তানিকারক ধরনটি উল্লেখ করতে হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের নামে ইটিন লাগবে। আর ইটিনটি যদি আপনার পূর্বের হয়ে থাকে তাহলে ট্যাক্সের অ্যাকনোলজমেন্ট স্লিপটি লাগবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যাকনোলজমেন্ট স্লিপটি অনলাইনে আছে কিনা, এটা যে কেউ চেক করতে পারে, চেক করে অবশ্যই জমা দেওয়া উচিত। কারণ সিসিআই থেকেও চেক করে যদি না পায় তাহলে তারা কোয়ারি দিতে পারে। এর পাশাপাশি হচ্ছে আপনার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ লাগবে। অ্যাসোসিয়েশনের মেম্বারশিপটি হচ্ছে যে ব্যবসা করে তার সে রিলেটেড অ্যাসোসিয়েশন, তার ওই অ্যাসোসিয়েশনটি অবশ্যই এবিসিসিআই অ্যানলিস্টেড হতে হবে। আর অ্যাসোসিয়েশন নিয়ে আমাদের একটা ভিডিও আছে, আমরা আই বাটনে দিয়ে দেবো, আপনার প্রয়োজনে দেখে নিতে পারেন। আর হচ্ছে যে প্রতিষ্ঠান যে ব্যক্তির নামে বা ইআরসি করা হবে ওনার এনআইডি এবং মোবাইল নাম্বার এবং ছবি লাগবে। আর আপনার প্রতিষ্ঠানটি যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তাহলে ফর্ম 12 এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আর প্রতিষ্ঠানটি যদি অংশীদারি হয়ে থাকে তাহলে অংশীদারি এগ্রিমেন্টটি প্লাস হচ্ছে আপনার অংশীদারি ফর্মটি আরজেসি নিবন্ধনকৃত হতে হবে এবং আরজেসি নিবন্ধনের যে ইনকর্পোরেশন সার্টিফিকেটটি তা সংযুক্ত করতে হবে। তো এই পর্যন্ত আমরা আলাপ করবো ইআরসি করার প্রসেস। ইআরসি করার প্রসেস এখন বর্তমানে অনেক সহজ, যেটা অনলাইনেই করা যায়। সিসিআই ওয়েবসাইটে গিয়ে আপনার সাইন আপ করতে হবে, প্রতিষ্ঠানের বেসিক যে ডাটা ওগুলো দিয়ে সাইন আপ করতে হবে। এখানে মেইন প্রতিষ্ঠানের মালিকের ইটিন নাম্বারটি দিতে হয়, এর পাশাপাশি একটা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করলে ওটিপি যায়, এর প্রেক্ষিতে ওটা ভেরিফাই করে নিলে নতুন ইউজার নেম পাসওয়ার্ডটি তৈরি হয়ে যায়। আর ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে ড্যাশবোর্ডে আপনার আইএসসি করার অপশনটি পেয়ে যাবেন। যথারীতি ওখান থেকে অ্যাপ্লাই করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এটা সাধারণত সিসিআই থেকে বলা হয় একদিনের মধ্যে হয়ে যায়, অনেক সময় একদিনও হয়ে যায়, পাশাপাশি হয়তো এক দুদিন লাগেও যদি সব ডকুমেন্ট ঠিক থাকে। তো এরপর যে আমরা আলাপ করবো ইআরসি করতে ফি কত লাগে। ইআরসি করতে সাধারণত ফি এখন বর্তমানে 10,000 টাকা লাগে প্লাস 15% ব্যাট, যেটা গত মাস পর্যন্ত ছিল 7,000 টাকা প্লাস 15% ব্যাট। এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানার থাকে আমাদের ফেসবুক পেজ লেখের জন্য মেসেজ করতে পারেন অথবা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।